শান্তি হোক আপনাদের সকলের উপর সেই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে যাদের পিত্তথলি নেই তারা কি কীটো ডায়েট করতে পারেন কি না তো এই প্রশ্নটি বা এই কথাটি বোঝার জন্য চলুন প্রথমে বুঝি পিত্তথলিটা থলিটা কি কী এবং কি করে পিত্তথলি নাম থেকেই বুঝতে পারছেন এটা একটা থলি একটা ব্যাগ মতন থলি মতন যেটা কাজ হচ্ছে পিত্ত রস ধরে রাখা তো আমাদের যকৃত সবসময় পিত্ত রস তৈরি করছে আমাদের কলিজা সবসময় পিত্ত রস তৈরি করছে এবং সেই পিত্ত রসটাকে এই ব্যাগের মধ্যে এই পিত্ত থলির মধ্যে জমিয়ে রাখছে যাদের পিত্তথলি আছে আর কি তাদের ক্ষেত্রে এটার মধ্যে জমিয়ে রাখে যাতে করে এটার যে রসটা ধীরে ধীরে ঘন রস হতে পারে তো ঘন রস হয়ে গেল আর এরপরে যখন আমরা খাবারের সঙ্গে কোনো চর্বি জাতীয় খাবার খাই তখন দেখা যায় আমাদের ক্ষুদ্রান্ত্রের যেখানটাতে শুরু অর্থাৎ পাকস্তরের ঠিক পরে যে অংশটার নাম হচ্ছে ডিউড নাম সেই অংশটাতে এক ধরনের সেন্সর রয়েছে মানে সেন্সর বাংলা কি বলবো অনুভব করতে পারে এরকম কতগুলো কোষ রয়েছে যাদের কাজ হচ্ছে চেক করে দেখা যে কোনো চর্বি আসছে কিনা যদি খাবারের থেকে চর্বি জাতীয় কোনো কিছু আসে যেটা কিনা আসবে যদি আমরা চর্বি জাতীয় খাবার খাই সঙ্গে সঙ্গে সে একটা সংকেত পাঠায় আমাদের ব্রেনের মধ্যে যে চর্বি আসছে ব্রেন যখন সেই সিগনাল দেখে যে চর্বি আসছে সঙ্গে সঙ্গে সে আবার উল্টো খবর পাঠায় আমাদের পিত্তথলির কাছে পিত্তথলিকে বলে যে তুমি চেপে যাও তো পিত্তথলি তখন চেপে যায় চেপে গেলে পিত্তথলির ভেতরে যে পিত্ত রস যেটা ছিল সেটা ওই একটা নল দিয়ে বেরিয়ে এসে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে ঢুকে পড়ে তো তাতে ক্ষুদ্রান্তের মধ্যে পিত্ত রসও ঢুকে গেল আর ওই যে চর্বিযুক্ত বা অর্ধ হজম হওয়া যে চর্বিযুক্ত খাবার পাকস্থলী থেকে সেটাও ক্ষুদ্রান্তের মধ্যে ঢুকে পড়লো তাহলে দুটো একসঙ্গে মিলেমিশে গিয়ে তখন যেটা হয় যে এই রস আমাদের চর্বি জাতীয় খাবারের মধ্যে চর্বি জাতীয় যাই ছিল আর কি সেই জাতীয় জিনিসগুলোকে ভেঙে ভেঙে এমন ছোট জিনিসে পরিবর্তন করে ফেলে যেটা কিনে আমাদের দেহ শুষে নিতে পারে ফ্যাটি অ্যাসিড বলে আর কি তো ফ্যাটি অ্যাসিডে পরিবর্তন করে দিলে আমাদের দেহ সেগুলোকে শুষে নিয়ে কাজ করে এবং এই প্রক্রিয়া চলে বলেই আমরা চর্বি জাতীয় খাবার থেকে যে ভিটামিনগুলো সেগুলো শুষে নিতে পারি যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এই ভিটামিনগুলো চর্বি থেকে আসে এবং যদি আমাদের পিত্ত রস না থাকতো তাহলে এগুলো আমরা হজম করতে পারতাম না এগুলোকে শুষে নিতে পারতাম না কারণ ওই চর্বি জাতীয় খাবার হজম ঠিক মতন হতো না তো থলিটার কাজ হচ্ছে সেটা এখন আপনি যদি পিত্ত থলি আপনার না থাকে তাহলে কি ঘটনা ঘটবে পিত্ত না থাকলেও আপনার লিভার যে রস তৈরি করছে পিত্ত রস তৈরি করছে সেটা কিন্তু সবসময়ই আপনার ইসেতে ক্ষুদ্রন্ত্রের মধ্যে সবসময়ই আসছে আগে যেটা হতো সেটা হচ্ছে যে সবসময় আসতো না আগে এসে জমা হতো একটা থলিতে এবং যখন খাবার খেতেন তখন একসঙ্গে সমস্তটা বেরিয়ে আসতো আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময়ই ফোটা ফোটা করে আসছে তো এই অবস্থায় আপনি যদি খাবার খান তাহলেও সেই খাবার অন্তরে গেলে দেখা যাবে যে ধীরে ধীরে যদি খাবার হজম হয় এবং খাবারের যদি চর্বি পরিমাণ খুব বেশি না থাকে তাহলে আপনার হজম ঠিকমতোই হয়ে যাবে এবং সেখান থেকে আপনি সমস্ত উপকার যা পাবার কথা সেগুলো পাবেন কিন্তু যদি বেশি চর্বি হঠাৎ করে খেয়ে নেন তাহলে তখন ঝামেলা হতে পারে তখন গিয়ে পেট খারাপ হয়ে যেতে পারে মানে ঠিক মতন যেহেতু চর্বিটা হজম হবে না তখন পেট খারাপ হয়ে ইসের সঙ্গে পাতলা পাখানা ব্যাপার হতে পারে বা পেটের মধ্যে গ্যাস তৈরি হতে পারে ব্লোটিং যেটাকে বলে পেট ফেঁপে থাকা সেটা হতে পারে এই ঝামেলাগুলো হতে পারে যদি আপনার আপনি পরিমাণে বেশি খেয়ে নেন এখন পরিমাণে বেশি শব্দটাও একটু বুঝতে হবে ধরুন আপনি জীবনে এতদিন চর্বি খেতে নিই না আপনি খাবার থেকে এই তেল চর্বি একদম খেতেন না যদি এই অবস্থা হয় তাহলে আপনার ক্ষেত্রে আপনার লিভার পিত্তরস তৈরি করবে খুব কম কারণ পিত্ত লিভার যখন দেখবে যে কখনোই মানুষটি ই খায় না চর্বি খায় না সুতরাং এতগুলো পিত্ত রস তৈরি করতে লাভ নেই সুতরাং কারণ পিত্ত রস তৈরি করাটা বেশ কঠিন বা ব্যয় সাপেক্ষ একটা কাজ সুতরাং খাবারে যেহেতু চর্বি নেই লিভার তখন আর সেটা তৈরি করে না ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আপনি এখন হঠাৎ করে যদি বেশি চর্বি খেয়ে নেন তাহলে লিভার ওই আগের যে রস দিচ্ছিল সেই পরিমাণ রসই দেবে তাতে আপনার পেটে গণ্ডগোলটা হবে কিন্তু আপনি যদি ওই রকম লোক হয়ে থাকেন যে আমি সবসময় চর্বি খেয়ে আসছি আমার ই নেই ব্রাডার বা পিতলিটা নেই কেটে ফেলা বাদ দেওয়া হয়েছে কিন্তু আমি এই চর্বি জাতীয় খাবার সবসময়ই খাই প্রতিদিনই খাই তো যদি সেরকম হয়ে থাকে তাহলে আপনার লিভার আপনার চর্বি খাওয়ার উপর ভিত্তি করে কতটা রস লাগে সেটাতে অভ্যস্ত সেই পরিমাণ রস তৈরি করতে সে অভ্যস্ত তো যার কারণে আপনি যদি খাওয়া একটু বাড়ান কারণ আপনি যেহেতু সব অলরেডি আপনি চর্বি খান সুতরাং আপনার ক্ষেত্রে কিটোডায়েট করতে গেলে একটু বাড়াতে হবে হয়তো আর যিনি একদম খান না তার ক্ষেত্রে সেই একটু বাড়ালে যে পরিমাণ চর্বি হবে সেটাই বিশাল চর্বি কিন্তু আপনি যেহেতু চর্বি খান আপনার ক্ষেত্রে একটু বাড়িয়ে নেবেন তাতে আপনার লিভার দেখবে যে একটু বেশি হয়েছে ঠিক আছে খানিকটা চর্বি রস আরও বাড়িয়ে দেবে বাড়িয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নেবে আপনারা যদি প্রতিদিনই এইরকম একটু বাড়িয়ে বাড়িয়ে চর্বি খান তাহলে আপনার এই লিভার বা কলিজা এই চাহিদার উপর ভিত্তি করে নিজেই বুঝে নেবে যে সব প্রতিদিনই তো চর্বি খেতে হচ্ছে সুতরাং আমাকে এই এই পিত্ত রসও এখন বেশি তৈরি করতে হবে সুতরাং সে বেশি তৈরি করে নেবে আরেকটা কথা ডক্টর কেনবেরি যেটা বললেন সেটা হচ্ছে যে আপনাকে এই অন্য দশজনের মতন আপনি কিটো ডায়েট করার চেষ্টা করবেন না অন্য দশজন যেমন ঝাঁপ দিয়ে চর্বি খাওয়া শুরু করেন আপনি ঝাঁপ দিয়ে চর্বি খাওয়া শুরু করবেন না অন্যরা যেমন এমসিটি অয়েল কফির মধ্যে মিশিয়ে খাচ্ছেন ঘি কফির মধ্যে মিশিয়ে খাচ্ছেন বাটার কফির মধ্যে মিশিয়ে খাচ্ছেন আপনি সেটা করবেন না কারণ আপনার দেহ যদি অভ্যস্ত না থেকে থাকে তাহলে এটা করলে আপনার পেট খারাপ হওয়ার ঝুঁকি তার পরিবর্তে আপনি যেটা করবেন যে ধীরে ধীরে চর্বি খাওয়া বাড়াবেন এবং চর্বি খাওয়া বাড়াবেন হচ্ছে খাবারের অংশ হিসাবে যেমন ধরুন আমি এক এক চামচ ঘি না খেয়ে এক চামচ ঘিয়ের পরিমাণ তেল আছে এইরকম এক টুকরো মাংস খেলাম তো মাংসটা খেলে যেটা হবে যে এই মাংসের মধ্যে যে চর্বি যেটা আপনি খাচ্ছেন সেই চর্বিটা হজম হয়ে ধীরে ধীরে আপনার অন্ত্রের মধ্যে যাবে তাতে লিভার যে ই দিচ্ছে এই পিত্ত রস দিচ্ছে তার সঙ্গে যখন ধীরে ধীরে মিলে মিলে যাবে তখন এটা হজম হবার জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি চট করে এক চামচ ঘি খেয়ে নেন তাহলে হঠাৎ করে এই পুরো ঘিটা একসঙ্গে গিয়ে যদি ইসের মধ্যে ঢুকে পড়ে এই ক্ষুদ্রন্ত্রের মধ্যে ঢুকে পড়ে তাহলে হজম হওয়ার জন্য সেখানে হয়তো যথেষ্ট এই পিত্তরস নাও থাকতে পারে তো সেই জন্যে আপনার এইগুলো করা ঠিক হবে না ডক্টর কেনবেরি আরেকটা কথা যেটা বললেন সেটা হচ্ছে যে অন্য সাধারণ স্বাভাবিক মানুষ যারা তারা যেমন চর্বি খাবার পরিমাণটা এক বেলাতেই বেশি খেয়ে তারপর বাকি দিন না খেয়ে থাকতে পারেন আপনার ক্ষেত্রে আপনি হয়তো সেটা পারবেন না আপনাকে একাধিক বার খেতে হবে ঠিক আছে চর্বি বেশি করে খাবার জন্য একাধিক বার খেতে হবে তো তার কারণ হচ্ছে যে প্রতিবেলাতে আপনি কম করে চর্বি খাবেন কিন্তু দুই বেলা মিলিয়ে যদি খান তাহলে দেখা যাবে যে যে সারাদিনে আপনি যতটুকু চর্বি খেয়েছেন সেটা যথেষ্ট তো আর ওই বেলাতে ভাগ করে খেলে যে যেহেতু প্রতিবেলার জন্য চর্বির পরিমাণটা কম হয়ে গেল সুতরাং দেখা যাবে যে হজমে কোনো গণ্ডগোল আর হচ্ছে না তো আশা করছি বুঝতে পারছেন যে যাদের পিতথলি নেই তাদের পক্ষেও কিছু ডায়েট করা সম্ভব এবং শুধু এই জিনিসগুলো খেয়াল রেখে যাদের চর্বি খাওয়ার অভ্যাস ছিল না তাদের ধীরে ধীরে চর্বি খাওয়ার পরিমাণ বাড়ানো এবং মূল খাবারের অংশ হিসেবে চর্বি খাওয়া বাড়ানো এমন খাবার খাওয়া যেই খাবারের মধ্যে খাবারের অংশ হিসেবেই চর্বি আছে অ্যাভোকাডো ফল সেটার মধ্যে চর্বি এমনিতেই আছে তো ফলটা খেলে সেটা ধীরে ধীরে চর্বি বাড়বে মাংস গরুর মাংস বা ভেড়ার মাংস সেগুলো থেকে চর্বি ধীরে ধীরে বাড়বে এই জাতীয় খাবার খাওয়া আর পরিমাণটাকে ধীরে ধীরে বাড়ানো যাতে করে আপনার যকৃত আপনার চাহিদার সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করে নিতে পারে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে আর সঙ্গে আপনার ওই দিনে একবেলা খেয়ে দিন কাটিয়ে দেব সেই অবস্থাটা চট করে হয়তো হবে না সেটা কারো কারো ক্ষেত্রে হয়তো কখনোই আপনি সেটা পারবেন না কারণ একবেলাতে যে পরিমাণ চর্বি খেলে বাকি দিনটা না খেয়ে থাকা মানে নিশ্চিন্তে না খেয়ে থাকা যায় কোনোরকম কষ্ট অনুভব করা ছাড়া সেই পরিমাণ চর্বি একবারে খেয়ে নিলে হজম করাটা কঠিন হবে তো সেই জন্য আপনি হয়তো দুই বেলা করলেন আট ঘন্টা ষোলো ঘন্টা আপনার উপোস থাকলো আর আট ঘন্টার মধ্যে দুই বেলায় খেলেন তাহলে আপনার দেহ যথেষ্ট পরিমাণ চর্বি সেখান থেকে পেয়ে যাবে তো এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন তাহলে আপনারা পিতথলি না থাকলেও ই করতে পারবেন আর চর্বি বেশি খেয়ে ফেলেছেন বুঝবেন কী করে যদি বেশি খেয়ে ফেলেন তাহলে পেট খারাপ হবে অথবা পেটে ওই গ্যাস তৈরি হবে অথবা পেট ফেঁপে যাবে যদি এগুলো অনুভব করেন যে এগুলো হচ্ছে তাহলে পরের দিন চর্বি আর একটু কমিয়ে খান হয়তো এক সপ্তাহ ওই কম কম করেই চালিয়ে যান তারপরে ধীরে আর ধীরে ধীরে আবার একটু বাড়ুন আপনার নিজের অবস্থা বুঝে তারপরে ই করবেন অন্য কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না অন্য কারো ওজন বেশি কমলো আমার ওজন কমলো না সেই তুলনা করবেন না কারণ আপনি অন্যদের মতন নন ঠিক আছে আমরা প্রত্যেকটা মানুষ যদি দেহে কোনো ঝামেলা নাও থাকে তারপরেও আমরা আরেকটা মানুষের মতন নই আমরা প্রত্যেকেই ভিন্ন সুতরাং এক একজনের ফল এক এক রকমভাবে হবে আমরা অন্যদের সঙ্গে যেন নিজেদেরকে তুলনা না করি তুলনা করলে শুধু শুধু অকারণে টেনশন করা ছাড়া আর কিছুই হবে না টেনশন করলে কিন্তু ওজন কমে না ওজন কমে আটকে যায় সুতরাং সেই দিকেই যাবেন না ঠিক আছে তো আশা করছি এই ভিডিও থেকে যারা এই বিষয়টি নিয়ে খানিকটা বিভ্রান্তির মধ্যে ছিলেন বা যাদের মনে প্রশ্ন ছিল আশা করছি তাদের সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে থাকবেন আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি এই ভিডিওর একটি কপি ইউটিউব চ্যানেলে দেব। সেখানে ডেসক্রিপশন অংশে আমি যেই তিনটে ভিডিও দেখে তারপরে এই আপনাদের জন্য উপস্থাপনা তৈরি করেছি ডক্টর বাজের ডক্টর এরিক ওয়েস্টম্যানের এবং ডক্টর কেনবের তিনটে ভিডিওর লিঙ্ক সেখানে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কগুলো দেখে নিতে পারেন আরও বিস্তারিত জানার জন্য আমার মনে হয় সেটা আপনাদের জন্য উপকার হবে কানামাসি ডট কমে গেলেই আমার ইউটিউব চ্যানেলে পৌঁছে যাবেন আর এই ভিডিওটি যে টাইটেল আমি উপরে দিয়েছি সেই টাইটেলটাই কপি করে যদি সেখানে খোঁজেন সার্চ করেন তাহলে এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে সেটা আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে খুব খুশি হব আমার জন্য সেটা খানিকটা সুবিধা হবে আর আপনাদের চেনা পরিচিত কেউ যদি থাকেন যার পৃত থলি সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা কিটো রাইড করতে চাইছেন তাদেরকে এই ভিডিওটি দেখালে আশা করি তারা খানিকটা উপকৃত হবেন ফেসবুকেতে শেয়ার করতে ভুলবেন না ফেসবুকেতে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার কিটো পাগলের দল গ্রুপে যদি নাম লেখান তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের জবাবও আমি সেই গ্রুপের মধ্যে দিতে পারব তো আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তীতে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি